सूरज देख देख सूरज, इसको क्या हो गया? पुलिस माला देख ना, मेरी बेटी को क्या हो गया? सूरज सूरज पालो पालो सूरज, तुम्हारे कौन कौन मेरे पे सूरज माला माला एक छोड़ जाओ माला माला एकदम एक बिना बोले दीची खबरदार खबरदार हमारे सूरज के जिसे किसी कोर्टीज तो हमें तो कुछ चेंज करा पड़े वो मालो तो कभी चेंज कर सूरज पाली जाओ सूरज सूरज पाली जाओ पाली जाओ तुम्हें सूरज देखो देखो माला माला रात चूड़ी चूड़ी देखो तुम्हारे कोट कोट मेल में तुम्हारे कोट कोट मेल में देखो रात चूड़ी तुम्हें पाली जाओ सूरज पाली जाओ चांदनी 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 सुनो हमारे क्यों मत बार बोले क्यों मत बोले तुम तुम्हारे सूरज के क्यों मारते पाए ना तुम्हें बुझे भाजो ना तुम बुझे ना पाली पाली जाओ तुम बुझे भाजो ना उन्हें शायद प्लान कर चें प्लान कर तुम्हें कून कर में तुम्हें पाली जाओ सूरज तुम्हें बुझे भाजो क्यों से मेरा चांदनी को अस्पताल ले जाए हम जान तक तमी होते देवो नहीं किंतु माता जी ये भावे तो एक तो किसी तो कुत्ते हैं मुझे कुछ नहीं मालूम कुछ नहीं मालूम मुझको हम चांदनी के तो बालों को दे बेटा हम चांदनी के तो वापस कर दे ভালো করে দে আমার চাঁদ ঠাম্মা কি ব্যাপার রে হঠাৎ অসময় এমনি ও বিদিশা বুঝি ঘরে নেই না আমি ঘরে যাইনি আমি তোমার সঙ্গে একটু দরকার আছে কি দরকার বলছি যে তুমি ও ব্যাপারে কিছু জানো নাকি কি ব্যাপার বলতো ওই যে শুনলাম রিনি নাকি বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছে অত উতলা হবার কিছু নেই রিনি দার্জিলিং এ যাচ্ছে পাপাইকে স্কুলে ভর্তি করার জন্য না না বাচ্চারা তো মিথ্যে বলে না ও তো বললো যে রিনি নাকি ওকে নিয়ে ওখানেই থাকবে বলে যাচ্ছে মানে আরে বাচ্চা মানুষ কি বলতে কি বলেছে শোনা তোর খোঁজ না বুঝলে মানে এ ব্যাপারে মানে তোমাকেই বলবে রিনি আর কাউকে তো বলবে না ঠিকঠাক করে খোঁজ টোজ নাও সে আমি খোঁজ নিতে পারি তবে সামনেই তো অভ্রর বিয়ে রিনি তো অবিবেচক নয় না না তুমি জানো না অভিমান জিনিসটা মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয় মানে তুই নিজে গিয়ে কেন কথা বলছিস না একবার কথা বলে দেখ কেন যে গোঁ ধরে বসে আছিস বুঝতে পারছি না মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে রে বাড়ির সবাই মিলে এমন ব্যবহার করছে ওর সঙ্গে এত কষ্ট কি ওর পাওয়া উচিত তুই বল বাড়ির সবাই মানে আমি আর বাবা ছাড়া আর কে কি বলেছে কার এত সাহস তুই একাই তো যথেষ্ট তুই কিছু বললেই তো মেয়ের মুখ একদম কালো হয়ে যায় সে আমি বড় আমি আমি বলতেই পারি তো ওর সব কথা ধরে বসে থাকবে কেন কেন ধরে বসে থাকবে সেটা একবার গিয়ে জিজ্ঞাসা কর দেখ কি করে আমি জানি কি করবে বাচ্চা মেয়ের মতন হাউ হাউ করে কাঁদবে আমি কেন যাব কেন যাব রিনি আসতে পারে না দাদা ভাই এখন অভিমান করার সময় নয় আরো একটা কথা আমি তোকে বলিনি রিনির কিন্তু আবার সর্বনাশ করার চেষ্টা হচ্ছে সর্বনাশ মানে
খোকা আবার রাজীবের সঙ্গে রিনিকে বাঁধতে চাইছে, এই ব্যাপারটা কিন্তু তোকেই দেখতে হবে। না বাবা, আবার কি করে এটা, তুমি ঠিক জানো? তোর মা সব জানে, মাকে জিজ্ঞাসা করিস। না না, ওই স্কাউন্ডেলটার সঙ্গে সব জেনে শুনে বাবা এটা ভাবলো কি করে? শোন দাদা ভাই, তুই খোকার সঙ্গে ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা কর। আমি জানি রিনির এই বিপদে তুই ছাড়া আর কেউ ওকে বাঁচাবার নেই। বুঝতে পারছি, আমি আমি ঠিক আছে, আমি আমি কিন্তু ঠামা, তুমি ওই ওই খবরটা রিনির কাছ থেকে ওটা জোগাড় করার চেষ্টা করো। আমি আমি তোমাকে কথা দিচ্ছি ঠামা, ওই রাজীবের সঙ্গে রিনির বিয়ে কিছুতেই হবে না, আর রিনিও এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। বাবু, তোরা এত দেরি করলি না, নার্সিং হোম থেকে যদি একটু আগে রিলিজ করাতে পারতি তাহলে ওই কালীঘাটের অত ভিড়ের মধ্যে আমাকে পড়তে হতো না। আসলে মাসিমা, সকালে আমরা একটা কাজে আটকে গিয়েছিলাম তো তাই। হ্যাঁ, তোমরা তো সবসময় কাজেই আটকে থাকো বাবা। নে ধর। ও বাবু শোন, আজ কিন্তু আর কোথাও বেরোবার দরকার নেই, কেমন? ভালো করে চান টান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নে, যা ধকল গেল কটা দিন। না মা, আমি কোনো কথা শুনতে চাই না। আর দেবু, তুইও বাড়িতে বলে আয় যে এখানে তুই খাবি। দেখ বাবু, মনটা কতদিন বাদে বাড়িতে ফিরে এলো, আজকে একটু ওকে সঙ্গ দে। আমি তোদের খাওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ রে, তুই কি এখানেই বসবি নাকি ভেতরে গিয়ে শুবি একটু? হ্যাঁ, আমি এখানেই বসি, দাদাদের সঙ্গে একটু গল্প করি। ঠিক আছে বস, আমি ভেতরে গেলাম। দাদা, তোর কি কোথাও যাওয়ার আছে? না মানে, আমাকে বল, আমি মাকে বলবো না। তোর মুখ দেখে বুঝতে পারছি তোর যাওয়াটা খুব জরুরি। আসলে ব্যাপারটা হচ্ছে যে চাঁদনি খুব অসুস্থ। কি হয়েছে? না মানে, আসলে ডাক্তারবাবু ঠিক বুঝতে পারছেন, অনেকগুলো টেস্ট ফেস্ট করতে দিয়েছে সেই জন্য আর কি। বলছিলাম কি মানে, এই অবস্থায় মাতাজিকে একা, বুঝতেই পারছিস ওদের তো আর কেউ নেই, তুই তো এখন অনেকটা সুস্থ। হ্যাঁ, তুই আমার কথা চিন্তা করিস না, তুই আমার উপর রাগ করিস না বোন। আমি তোকে কথা দিচ্ছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব, তুই একটু সাবধানে থাকিস, তোকে ঘরে পৌঁছে দিয়ে আসবো। না না, আমি নিজেই যেতে পারবো, তুই তাড়াতাড়ি যা তো, তোর জন্য হয়তো মাতাজি অপেক্ষা করে বসে আছেন। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। তুই তুই মাকে একটু সামলে নিস। হ্যাঁ রে বাবা, তুই নিশ্চিন্তে যা তো, আমি মাকে ম্যানেজ করে নেব। চল দেবু, অনেক দেরি হয়ে গেছে, চলো। তোর মতো দাদাকে কষ্ট দিয়ে আমি খুব ভুল করেছিলাম রে, আই এম সরি দাদা, আমাকে ক্ষমা করে দিস। রাজীব, তোমার জন্য অপেক্ষা করতে করতে আজ আমি মরতে চলেছি। সেই অপেক্ষার দাম আমি চাই না তোমার কাছে, শুধু এইটুকু চাই তুমি আমাদের সন্তানের দায়িত্ব নাও।
আমি মরে যাওয়ার পর ওকে কোনো অনাথ আশ্রমে দিয়ে দিও। একজন সহৃদয় মহিলা আমাদের সন্তানকে তার কাছে নিয়ে গেছেন, কিন্তু তার কাছে কতদিন থাকবে বলো? মুখে কিছু না বললেও বুঝতে তো পারি অসুবিধে হচ্ছে। আমি হেলথ ওয়েল হসপিটালের আইসিইউতে আছি, 4 নম্বর বেড। তোমাকে বড্ড দেখতে ইচ্ছে করছে রাজি, একবার এসো। আচ্ছা দিদি, ঠিকানাটা? হ্যাঁ, 111 সতীশ মুখার্জি রোড, কালীঘাট ট্রাম ডিপোর পেছনে। আচ্ছা দিদি, আমি আসছি। হ্যাঁ শোনো ভাই, জবাব নিয়ে এসো যে করেই হোক, যদি উত্তর লিখতে না পারে মুখে যেন কিছু বলে দেয়। ঠিক আছে দিদি, আসছি। এখন থেকে আমরা সারা জীবন একসাথে থাকব কি, তাই তো? তোমার সঙ্গে অনেক স্বপ্ন দেখব ভেবেছিলাম রাজীব, কিচ্ছু হলো না। বিয়ের পর কোথাও বেড়াতে যাওয়া হলো না, ব্যবসাটা একটু ভালো করে জমতে দাও, কাছে পিঠে কোথাও নয়, অনেক দূরে যাব, লেট হানিমুন। মন দিয়ে কাজ করো, তবে তো ব্যবসা জমবে। হ্যাঁ, মনটা তো সবসময় তোমার কাছেই সোমা, ব্যবসাতে দিতে পারলাম কই? খালি বানানো বানানো কথা। সত্যি 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 সোমা, এই বিজনেসটাকে জমাতে গেলে স্টেডি ক্যাপিটালের দরকার, আমার কাছে সেরকম একটা ক্যাপিটাল নেই, যতটুকু ছিল সব শেষ হয়ে গেছে। শোনো না, আমার যে গয়নাগুলো বন্ধক দেওয়া আছে না, সেগুলো বিক্রি করে দাও। পাগল হয়েছো তুমি? কিনে দিতে পারছি না, বেচে দেবো? একটা কাজ করতে পারো, তোমার বাবার কাছ থেকে আমার জন্য 50,000 টাকা নিয়ে এসো। টাকা দান নয়, লোন, ইনস্টলমেন্টে শোধ করে দেবো, দরকার পড়লে ব্যাংক ইন্টারেস্ট দেবো। কিন্তু বাবার কাছে তো অত টাকা আছে। আছে, খোঁজ নিয়ে দেখো। আছে, ভয় পাচ্ছ কেন? আমি তো বললাম শোধ করে দেবো। কি গো, কালকে বাবাকে বলবে? কাল
দেখি বলবো। এই না হলে আমার বউ। কেমন ফিল করছেন? দেখে তো মনে হচ্ছে ভালোই। ঠিক আছে, মেডিকেল রিপোর্টস অনুযায়ী আপনি ভালোই আছেন। এখন মেডিসিনসগুলো ঠিকঠিক মতন খেয়ে গেলে কিছুদিনের মধ্যেই আপনি। আমি কি সত্যি বাঁচব ডাক্তারবাবু? আমি জানি আমি বাঁচব না। আপনি আমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছেন। একজন ভদ্রমহিলা আমার জন্য সমানে সমানে টাকা খরচা করছে, উনি তো সর্বশান্ত হয়ে যাবেন। আমি চাই না, আমি চাই না কেউ আমার জন্য সর্বশান্ত হয়ে যাক। প্লিজ আমাকে আমাকে আর বাঁচিয়ে রাখবেন না, আমাকে মেরে ফেলুন। বাবুজি কোথায়? কোথায় বাবুজি? বলো না বাবুজি কোথায়? বাবুজি ভেতরে। আমরা কখন যাবো বাবুজির কাছে? মাতাজি বাবুজির সঙ্গে দেখা করে আসুক, তারপর যাবো। এই তো যাবো। যাচ্ছি না কেন? যাচ্ছি না কেন? যাবো তো, যাবো। ওই ওই বাবু বাবুজির সঙ্গে দেখা করে আমরা চলে যাবো বাড়ি। হ্যাঁ যাবো, যাবো। তুমি ঠান্ডা হোক, বাড়ি যাবো, ঠান্ডা বাড়ি যাবো। এভাবে তো আর বেশিক্ষণ ধরে রাখা যাবে না। মাতাজি এতক্ষণ ডাক্তারের সঙ্গে কি কথা বলছে কে জানে।